বাংলা নাম বা ইংলিশ নাম নাম হচ্ছে আলামিন। আজকে 11 মাস 12 তারিখ সন্ধ্যা 8টা ওর জন্মদিন আমরা উদযাপন করার জন্য চাইতে ছিলাম, ওই জন্য আসছি কেকের দোকানে কেক কেনার জন্য। তো আমাদের সাথে আছে মাহমুদুল যে ক্যামেরা ধরে আছে, আর আমি মোহাম্মদ সালাউদ্দিন রাসেল, আরও কিছু ফ্রেন্ড আছে ওরা এখনও আসে নাই, তো তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি কেকের দোকানে। তো আমরা আশা করি ওরা আসার আগ পর্যন্ত আপনাদেরকে কিছু চাইনিজ কেক, তারপর চাইনিজ ফাস্ট ফুড এসব সম্পর্কে কিছু ধারণা দিতে চাই, আর ওদের যে দোকানের যে ডেকোরেশন ওইটা সম্পর্কে আমরা একটু কিছু ক্লিপ তুলে ধরতে চাই। তো মোটামুটি আপনারা দেখতে থাকুন আমাদের সেই চাইনিজ দোকানের কিছু ফুড, আর হচ্ছে যে কেক, আর হচ্ছে যে চাইনিজ দোকানের ডেকোরেশনের কিছু ভিডিও চিত্র। এটা হচ্ছে কি মানে ওদের ডেকোরেশন ওয়ালের ভিতরে একটি সুন্দর সিম্পলের মধ্যে অনেক দারুণ একটা ভিউ। আর এটা হচ্ছে কি কাস্টমারের অপেক্ষা বা বসার জায়গা, তখন যেখানে আমি বসেও ছিলাম। আর এগুলো হচ্ছে কি ওনাদের কেক, মেবি এটা চকলেট ফ্লেভার। সুসটা হচ্ছে জানি না, আর বাম পাশেটা হচ্ছে কি স্ট্রবেরি ফ্লেভার। দেখতে পাচ্ছেন স্ট্রবেরি আছে, স্ট্রবেরি ফ্লেভার উপরে স্ট্রবেরি, আর এটা হচ্ছে কি ম্যাঙ্গো, মানে হচ্ছে আমের। তো ইতিমধ্যে আমাদের সামনে আমাদের বন্ধু যে দুইজনের জন্য অপেক্ষা করতেছিলাম ওই দুজনে এসে পড়েছে। একজন হচ্ছে আলাম, আই বলো সাইজিন সিথা ভালো আছে। ইনি হচ্ছে আমাদের বিক্রেতা নিহা, ওনারা কেক পছন্দ নিয়ে ব্যস্ত। এখানে শুধু কেকই না, তাছাড়া কিছু কোমল প্রাণীয় বা সফট ড্রিঙ্কস যেটা বলো ওইটাও আছে। এটা হচ্ছে ব্রেড, অনেক ধরনের ব্রেড আছে এখানে বিভিন্ন রেটের। এটা রেট হচ্ছে কি 8.50 টাকা টাকা না, এটা হচ্ছে কি চাইনিজ আর এমবি চিহ্নটা, এই লোগোটা হচ্ছে কি আর এমবি চিহ্ন, চাইনিজ আর এমবি চাইনিজ ইভেন্ট যেটাই বলে। তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে থাকি কেকের দিকে, কিছু কেকের ইন্টারফেস দিয়ে আছে, ক্যাটালগ দিয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু কেক বা সামথিং কিছু, ওইটার নাম আমি জানি না, বাসনে কিছু জানি না, কেকের মতোই ব্রেডের মতোই অনেক কিছুই আছে। এগুলোর দাম হচ্ছে কি, এই জিনিসের দাম হচ্ছে কি 13 আরে জানি চারে 13 আরে, এটার দাম হচ্ছে কি 5-15 আরে। 1 আরে সমান বাংলাদেশে প্রায় প্রায় 13 টাকা বা 12 টাকা 50 পয়সা এরকম, এক এক সময় এক এক রেট থাকে টাকা,
সেই হিসেবে কাউন্ট করা হয়। আর আমাদের এইটার পাশে বাম পাশে যেটা আছে এই যে কটটা, এটার ভিতরে কেকটা বানানো হয়, যে বার্থডে কেক, তারপর আবার কি বলে এই যে কেক, তারপর আসার অন্যান্য যে জিনিসপত্র এগুলো এখানে বানানো হয়, ওরা নিজের হাতে বানায়। আর এখানে কেক বানানোর যে মেশিন বা ক্রিম থাকে কেকের উপর একটা ক্রিম, ওই ক্রিমটাই এই মেশিনের মাধ্যমে বানানো হয়। আপনারা দেখতে যতটুকু সম্ভব দেখাইতে চেষ্টা করতেছি। এটার মধ্যে যে সাদা একটা আবরণ আছে এটা এই জায়গায়, এটা হচ্ছে যে কি ওই কেকের উপরে যে আমরা সাদা যে অংশ দেখতে পাই ওটা বানানোর জন্য বা তৈরি করার জন্য এটা হচ্ছে যে একটা ভালো উপায় মেশিনের সাহায্যে। আচ্ছা, তাদের উপকরণ আর যন্ত্রপাতি